আমি আসমা বিথি, বাংলাদেশের চট্টগ্রাম শহরে বসবাস করি। গীতালমি আছিয়া আমার প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে একটি বিলুপ্তপ্রায় ধর্মকে দেখানোর চেষ্টা করা হয়েছে, যে ধর্মটির সাথে একটি জাতিগোষ্ঠীর ভাষা, ইতিহাস, নিজস্ব বাদ্যযন্ত্র, তাদের নিজস্ব রীতিনীতি, প্রত্যেকটা বিষয়, এমনকি প্রকৃতি খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। বিষয়টি আমাকে ভাবিয়েছে, কেননা এই ধর্মটি যদি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় তাহলে আমরা একটি জাতিগোষ্ঠীর সমৃদ্ধ ঐতিহ্যকে হারিয়ে ফেলব। এই চলচ্চিত্রের প্রধান যে চরিত্র জনিক নকরেক, তিনি একজন শতবর্ষী মানুষ। তিনি ধর্মটি এখনও চর্চা করে যাচ্ছেন, তাকে জীবন্ত কিংবদন্তিও বলা হয়ে থাকে। তো আমি চেষ্টা করেছি এই চলচ্চিত্রে তার মধ্য দিয়ে তার প্রতিপার্শ্বকে তুলে ধরতে। রিলিজিয়ন ক্যাটাগরিতে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য আমি খুব খুশি। ধন্যবাদ জানাই ভিভা ফিল্ম ফেস্টিভ্যাল পরিবারের প্রত্যেক সদস্যকে, সম্মানিত বিচারকদের, এবং অনুষ্ঠানটির সফলতা কামনা করছি। ধন্যবাদ।